নাস্তা রেসিপি বানানোর জন্য তিনটা ছোট সাইজের আলু আগে সিদ্ধ করে নিয়েছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, শুকনো মরিচের গুঁড়া, জিরা ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া আর স্বাদ অনুযায়ী লবণ আর ধনে পাতা কুচি। সব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপর রুটি বানানোর জন্য যে ডোটা আমরা তৈরি করি সেভাবেই রুটির মতো করে ছোট করে বেলে নিয়েছি আর মাছ বরাবর কেটে দিয়ে এখন এখানে দিয়ে দিচ্ছি মেখে রাখা আলু আর হচ্ছে চিজ দিয়ে এখন চারপাশে ভালো করে বন্ধ করে দিব। আপনারা আপনাদের নিজেদের ইচ্ছা অনুযায়ী যে কোনো ডিজাইন করে নিতে পারেন। তো আমি কাঁটা চামচ দিয়ে একটু ডিজাইন করে নিচ্ছি। এভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি। এখন একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে আগে গরম করতে দিয়েছি, যখন গরম হয়ে আসবে চুলার জাল একবারে কম করে দিয়ে সবগুলো এখন ভেজে নেব। চুলার জাল কিন্তু বেশি জোরে দেওয়া যাবে না, না হলে কিন্তু ভিতরে কাঁচা থাকবে আর উপরে মনে হবে যে হয়ে গিয়েছে। তাই চুলার জাল একবারে কম করে দিয়ে ভেজে নিব, যখন বাদামি কালার হয়ে আসবে চুলার জাল বন্ধ করে দিয়ে নামিয়ে ফেলব। এই তো তৈরি হয়ে গেল এই নাস্তার রেসিপি। বিকালের নাস্তায় বা সামনে তো রোজা আসতেছে, বাসায় কিন্তু খুব সহজেই তৈরি করে ফেলতে পারবেন। ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো।